পূর্ব বর্ধমান জেলার কান্লার কুশোডাঙ্গা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্যোগে আমার ব্যাংক আমার গ্রাম অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সাক্ষরতা শিবির স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক জানান, এলাকার মানুষদের কাছে আরও কাছাকাছি পৌঁছাতে এবং মানুষকে আর্থিক স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ। তিনি আরও জানান, তাদের পক্ষ থেকে কৃষকদের কৃষি ঋণ, গোল্ড লোন সহ বিভিন্ন রকম লোন দেয়া হচ্ছে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিশি যাপন কর্মসূচি রয়েছে। ব্যাংকে নিয়ে এসেছে, তাতে যদি সাধারণ মানুষকে যদি এই পরিষেবাটা দিতে পারেন, তাহলে অন্যান্য ব্যাংক বা অন্যান্য চিটফান্ড কোনো ব্যাংকের ছাতার মতন গদিয়ে উঠতে পারে, এখানে কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে শুধুমাত্র এই একটা মঞ্চ তৈরি করলাম, এখানে গানের অনুষ্ঠান করলাম, সবাইকে ডাকলাম, ডেকে বললাম কিনা যে লোনের জন্য আবেদন করবেন, লোন আমরা দেব, বা গ্রামের মানুষদের বললাম যে আপনারা আসুন, কৃষি লোনের জন্য কোনো চিন্তা নেই। মঞ্চ শেষ হয়ে গেল, কারণ আপনারাই বলছেন যে আজকে সারা ভারতবর্ষে এই অনুষ্ঠান হচ্ছে, পশ্চিমবাংলায় 40টা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তার মানে আপনাদের গতানুগতিক অনুযায়ী আপনাদের এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। কিন্তু করার ক্ষেত্রে বাস্তবের চিত্রটা যদি উল্টো দেখি, আগামীকালকে হয়তো লোনের জন্য আমার কৃষি সমাজের কোনো ভাই বা বোন বা কোনো হচ্ছে কিনা যে দাদা বা কোনো দাদু বা কোনো হচ্ছে কিনা যে কাকা, তিনি লোনের জন্য গেলেন আর আপনি বললেন যে ওই মঞ্চে দেওয়া হয়ে গেছে, এখন লোন নিতে গেলে আপনার এই কাগজ চাই, ওই কাগজ চাই, 5 বছরের আইটি ফাইল চাই, কত টাকা হচ্ছে কোনো যে আইটি ফাইলে জমা দিচ্ছেন সেগুলো দেখবো, এত যদি করেন তাহলে আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান করার কোনো প্রাসঙ্গিকতা নেই বা এই ধরনের অনুষ্ঠানে নাটক করার কোনো প্রয়োজন নেই, এটা আমার বক্তব্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্লার বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন 75 জন গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।